সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখব আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার। ভোটে বিজেপির গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে, বাঁকুড়ায় রণং দেখি মমতা। লোকসভা নির্বাচনে বিজেপির গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে, বাঁকুড়ার সভা থেকে গেরুয়া শিবিরকে করা আক্রমণ মমতার। জেলার দুই আসনেই চাই বার্তা মমতার। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগেরবার বিজেপি দুই আসন এই জেলায় জিতেছে, তারা কি জেতার পর একবার এসেছে আপনাদের কিছু দিয়েছে, তাদের কি দেখতে পেয়েছেন? ভোট আসলেই ওরা আবার আসবে, এবার ওদের গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। বাংলা কারো কাছে ভিক্ষা চায় না, বাংলার ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, আমাদের মতো এত স্কিম আর কোথাও দেখতে পাবেন না। এমনকি বাংলার প্রতি বঞ্চনা নিয়ে ফের সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন, কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে, আমাদের ভাগের টাকা দেয় না, আমার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। যারা বাংলাকে বঞ্চিত অত্যাচারিত করেছে তাদের বিরুদ্ধে বাংলায় উঠুক টর্নেডো, টর্পেডো গর্জন, বাংলা যাই করবে দেশে এক নম্বর হবে। নাম না করে সন্দেশখালী প্রসঙ্গেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন সন্দেশখালীর, এই দাবি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিঙ্গুর সিঙ্গুরি, নন্দীগ্রাম নন্দীগ্রামই, কোথাও রক্ত ঝরুক, অত্যাচার হোক আমি চাই না, আমি জ্ঞানত কোনো অন্যায় করি না, মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব, আমি সেই কাজ করব। বিরোধীদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, আমার ভাণ্ডারেও অনেক স্টক আছে, খুলব নাকি সেই ভাণ্ডার, ভোট আসলেই সাজানো নাটক করে সব ভাওতা আর মিথ্যা ইউটিউব আর টিভিতে, আমি এত কাজ করি তাও আমাকে গাল দেয়, আমি বলি আমাকে যত গাল দাও আমার সঙ্গে মানুষ আছে। প্রসঙ্গত জঙ্গলমহলে ভোটে ফ্যাক্টর আদিবাসী ভোট, তাদের দীর্ঘদিনের দাবি শাড়ি আর সারনা ধর্মের কেন্দ্রের স্বীকৃতি, এবার তাদের দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান মঙ্গলবার রাত থেকে পুলিশের হেফাজতে, বিলাসে রেখে দর কষাকষি চলছে, দাবি শুভেন্দুর। সন্দেশখালীর কুখ্যাত নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করার ব্যাপারে বুধবার বড় দাবি করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি, মঙ্গলবার মাঝরাতেই পুলিশ হেফাজতে নিয়ে ফেলেছে শাহজাহানকে, তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে মিডলম্যান তথা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন এক প্রভাবশালী। শাহজাহান শেখের সন্দেশখালীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির গোয়েন্দারা 5ই জানুয়ারি হানা দিয়েছিলেন, সেদিন থেকে শাহজাহান নিখোঁজ, প্রায় 55 দিন ধরে বেপাত্তা। অনেকের ধারণা ছিল শাহজাহান বুঝি বাংলাদেশে পালিয়ে গিয়েছে, কেউ বা দাবি করেছিলেন শাহজাহান রয়েছে পূজালিতে, কিন্তু শুভেন্দু দাবি করেছেন সন্দেশখালীর বখাটে শেখ শাহজাহান বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই হেফাজতে নেওয়া হয়েছে। শুভেন্দুর এই দাবি কতটা সত্যি তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে, এ ব্যাপারে শাসক দল বা সরকার এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিজেপি নেতারা বলাবলি করতে শুরু করেছেন যে পুলিশ ও প্রশাসনের একাংশ অফিসার তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন, তারাই প্রতি মুহূর্তের খবর দিচ্ছেন বিরোধী দলনেতাকে। পর্যবেক্ষকদের অনেকের মতে অবশ্য শুভেন্দু কৌশলগতভাবে এই দাবি করেছেন যাতে শাহজাহান শেখকে গ্রেপ্তার করলেও শাসক দল কোনো রাজনৈতিক সুবিধা না পায়, সেই কারণে একটা সন্দেহের পরিবেশ তৈরি করতে চাইছেন। সেদিক থেকে শুভেন্দুর বাকি দাবিগুলি তাৎপর্যপূর্ণ। বিরোধী দলনেতার দাবি, শাহজাহান পুলিশ ও সরকারের সঙ্গে জম্পেশ দর কষাকষি করেছে, পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে, এই আশ্বাস পাওয়ার পরেই শাহজাহান পুলিশের সঙ্গে সমঝোতা করেছে, তাকে জেলে 5 তারা সুবিধা দেওয়া হবে, মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, যাতে জেলে বসে নিচুতলায় অপারেট করতে পারে। শুভেন্দুর এও দাবি, এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডের একটি বেড শাহজাহানের জন্য খালি রাখা হবে যাতে সে সেখানে কিছু সময় কাটাতে পারে। শুভেন্দুর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে তো বটেই, প্রশাসনের মধ্যেও জল্পনা ছড়িয়েছে। গত সোমবার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন যে 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ, তার এই দাবি থেকে কারো কারো এই ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ জানে শাহজাহান কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে। শুভেন্দুর টুইটের জবাবে পাল্টা টুইট করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। টুইটে অর্জুন প্রশ্ন তুলেছেন, শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে আপনার কাছে বিস্তৃত তথ্য আছে বলে মনে হচ্ছে, তাহলে ইডি সিবিআই এর সঙ্গে কেন সেটা শেয়ার করলেন না, তাদের পদক্ষেপ নিতে কে বাধা দিয়েছে, অথবা আপনি কি পরামর্শ দিচ্ছেন যে রাজ্যের সংস্থাগুলি বিজেপি নিয়ন্ত্রিত ইডি এবং সিবিআই এর চেয়ে বেশি সক্ষম? লকেট নন, বিজেপি প্রার্থী হিসেবে 3 জনের নামে দেওয়াল লিখন।
লোকসভা নির্বাচনে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। তার আগেই গত 8ই ফেব্রুয়ারি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজেই ঘোষণা করে বলেছিলেন তিনি হুগলি থেকে দ্বিতীয়বার প্রার্থী হবেন। এরপরই দলীয় কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ দেখা দেয় গত 5 বছরে নিজের এলাকায় লকেটের পারফরমেন্স নিয়ে খুশি নন বিজেপি কর্মীরা, তা সামাজিক মাধ্যমে প্রকাশ করতে থাকেন। আর বুধবার দেখা গেল হুগলি লোকসভার প্রার্থী হিসেবে লকেট না বিজেপির কয়েকজন নেতার নাম লেখা হয়েছে দেওয়ালে দেওয়ালে। সুবীর নাগ হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, গত লোকসভার পর থেকে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। যদিও ইদানিং লকেটের সব অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে, গৌতম চট্টোপাধ্যায়ের নামেও দেওয়াল লেখা হয়েছে। তিনিও হুগলির প্রাক্তন সভাপতি, বর্তমানে শ্রীরামপুর জেলা অবজারভার। ইন্দ্রনীল চৌধুরী শিশু চিকিৎসক, চুচুড়া স্টেশন রোডের বাসিন্দা, তার নামেও রয়েছে দেওয়াল লেখা। 2019 সালে ইন্দ্রনীল চৌধুরীর নামে শোনা গিয়েছিল হুগলির প্রার্থী হিসাবে, তবে শেষ পর্যন্ত লকেট চট্টোপাধ্যায়কে মনোনয়ন দেয় বিজেপি। বিজেপি নেতা সুবীর নাগ বলেন, হুগলি লোকসভা কেন্দ্র থেকে জিতেছিল গতবার, এরবারও জিতবে। কিছু মানুষ বিজেপির ঐক্যে চির ধরাতে চাইছে, শাসক দলের মদতে কিছু মানুষ এগুলো করছে, তবে কোনো লাভ হবে না। তার দাবি, দলের নিচু তলার কিছু কর্মীকে ভুল বোঝানো হচ্ছে, আমরা এই সমস্যা মিটিয়ে ফেলতে পারবো। যাদের নামে দেওয়াল লেখা হচ্ছে তারা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপির প্রচুর টাকা, প্রার্থী হতে পারলে কোটি কোটি টাকা, সেই টাকার লোভে অনেকেই যে যার নাম লেখাতে ছেলে ফিট করে দেওয়াল লেখা শুরু করেছে, তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, এসব করতে যাবে। শুভেন্দুই তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ, সন্দেশখালীতে দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ। কংগ্রেস ছাড়লেন কৌস্তুভ বাগচি, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা, দল ছাড়লেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি। অধীর চৌধুরীর সঙ্গে আগে থেকে দ্বন্দ্ব ছিল তার। এদিন ইমেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 55 দিন ধরে অধরা সন্দেশখালীর বাঘ শাহজাহান শেখ, এখনও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। কোথায় সন্দেশখালীর বাঘ, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, কিন্তু সেই বিরোধী দলের শিবিরে কংগ্রেসের তেমন ভূমিকা নেই। সন্দেশখালী ইস্যুতে কংগ্রেস কোথায়, এই নিয়ে প্রশ্ন তুলেছেন কৌস্তুভ বাগচি। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে চলেছে, অথচ তাতে কংগ্রেস তেমন কোনো ভূমিকায় নিতে পারছে না। বঙ্গে কংগ্রেসের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইমেলে মল্লিকার্জুন খার্গের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন, এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ তিনি প্রকাশ্যেই জানিয়েছেন কংগ্রেস রাজনৈতিক সত্তা হারিয়ে ফেলেছে। শুভেন্দু নেতৃত্বের প্রশংসা করেছেন কৌস্তুভ। শুভেন্দু অধিকারীর সন্দেশখালীতে বিজেপি আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছে তার প্রশংসা করেছেন কৌস্তুভ বাগচি। তিনি বলেছেন, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেটা প্রশংসনীয়। তিনি শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের সেনাপতি। কৌস্তুভের এই মন্তব্যের পরে জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও কংগ্রেস নেতা সেই নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি রাজনীতিতেই থাকবেন বলে জানিয়েছেন। কৌস্তুভ বাগচিকে গ্রেপ্তার করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য। জামিনে মুক্তি পেয়ে মাথা নাড়া করে কৌস্তুভ বাগচি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন, যতদিন না তিনি এর প্রতিশোধ নেবেন ততদিন মাথায় চুল রাখবেন না। মমতা সরকারের পতন ঘটানোই এখন তার মূল লক্ষ্য। তারপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীদের মিছিলে দেখা গিয়েছিল কৌস্তুভ বাগচিকে। দলের অন্দরের কৌস্তুভের সঙ্গে যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরোধ তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই নিয়ে কংগ্রেসের আন্দোলনেও জল্পনা চলছিল। অধীর চৌধুরীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রকাশ্যে একাধিকবার অধীর চৌধুরীর সমালোচনাও করেছিলেন তিনি। শাসক দলের বিরোধিতায় দল ঠিকমতো আন্দোলন গড়ে তুলতে পারছে না বলেই অভিযোগ তার। কাথি তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থীকে বড় চমক দিতে পারে তৃণমূলও। বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য রাজনীতির নজরে ছিল নন্দীগ্রাম। আগামী লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্র কাথি এবং তমলুকে রীতিমতো সম্মানের লড়াই। কারণ দীর্ঘ 2 দশক পর এই 2 কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কোনো সদস্যের নাম থাকছে না। তবে তৃণমূলের প্রার্থী তালিকায় না থাকলেও বিজেপির প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরের অন্তত 1টি আসনে অধিকারী পরিবারের সদস্যের নাম থাকা অনেকটাই নিশ্চিত। আর এই দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সূত্রের খবর, সম্ভবত কাথি কেন্দ্র থেকে সৌমেন্দুকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। সৌমেন্দু নিজে অবশ্য বলেন, এসব অবান্তর কথা, আমাদের লক্ষ্য মোদিজিকে 3য়বার প্রধানমন্ত্রী করা আর 370 আসনে জয়।
এর বাইরে আমরা আর কিছু নিয়ে ভাবছি না। এই মুহূর্তে কাতি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী আর তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শিশিরবাবু 2004 সাল থেকে কাতি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন। 2009 সালে কাতি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার কাতি থেকে জয়ী হন শিশির অধিকারী। কিন্তু বয়স এবং শারীরিক কারণেই এবার আর প্রার্থী হতে চান না তিনি। অন্যদিকে 2009 সালে তমলুক থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন শুভেন্দু অধিকারী। 2016 সালে তিনি বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হলে তমলুকের উপনির্বাচনে জিতে সাংসদ হন দিব্যেন্দু অধিকারী। তবে দিব্যেন্দুকেও বিজেপি প্রার্থী করছে না বলেই খবর, বরং কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য সৌমেন্দু অধিকারীর নাম ভাবা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। যদিও এই বিষয়ে অধিকারী পরিবার অথবা বিজেপি নেতারা কেউই আগ বাড়িয়ে মন্তব্য করতে চাননি। শিশির অধিকারী শুধু বলেন বিজেপি কাকে প্রার্থী করবে সেটা তাদের নেতারা বলতে পারবেন। তবে কাঁথি তমলুকের শুভেন্দু অধিকারী শেষ কথা, তিনি যেদিকে যাবেন মানুষের সমর্থন থাকবে, আমাদের পরিবারের সমর্থনও সেদিকেই থাকবে। অন্যদিকে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে উঠে এসেছে টলিউডের এক বিখ্যাত অভিনেত্রীর নামও, যারা তৃণমূলের সমস্ত শহীদের রক্ত, কর্মীদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার অপব্যবহার করে সব সুবিধা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই, জেলার মানুষ ওদের বিশ্বাসঘাতক হিসেবে চেনেন। এই দুই আসনেই তৃণমূল প্রার্থী দেবে এবং তারা জিতে আসবেন।